চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে বেইজিং সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত সাড়ে বারোটায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে পূর্ব নির্ধারিত চার দিনের চীন সফর শেষে বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তবে সূচিতে পরিবর্তন এনে রাতেই দেশে ফিরেছেন সরকার প্রধান এর আগে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সব কর্মসূচি শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে যাপন করেননি জানা যায় প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল দেশে অবস্থান করছেন তিনি কিছুটা অসুস্থ সেই কারণে প্রধানমন্ত্রী রাতেই দেশে ফিরেছেন